সুপ্রিয় 2022-23 এবং সেকেন্ড টাইমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওর মাধ্যমে 2022-23 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল তথ্যগুলোই দেখবো। সো লেটস এনজয়। তার আগে একটি কথা, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ। সুপ্রিয় শুধু, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে 2022-23 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি সেকেন্ড টাইম থাকবে, ভর্তি পরীক্ষার যোগ্যতা কত, 2022-23 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আসন সংখ্যা কত, আবেদন ফি কত, ইউনিট কতগুলো, এক কথায় 2022-23 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এ টু জেড সকল তথ্যগুলি দেখব। প্রথমে আমরা দেখে নেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যোগ্যতা। 2022-23 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টাইমার বুথ আর এলিজিবল ফর এডমিশন টেস্ট 2023, অর্থাৎ 2022-23 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফার্স্ট টাইমারদের সাথে সাথে সেকেন্ড টাইমারও ভর্তি পরীক্ষা দিতে পারবে, এটা একদম 100% কনফার্ম। তবে যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেবে তাদের 5 নম্বর কর্তন করা হবে, অর্থাৎ তোমার প্রাপ্ত নম্বর থেকে, ধরো তুমি ভর্তি পরীক্ষায় 80 পেলা, কিন্তু তোমার এই 80 থেকে প্রাপ্ত নম্বর থেকে 5 কেটে নেওয়ার পরে তোমার মার্ক দেখাবে 75, একদম মেডিকেলের নেই। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখব। 2022-23 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি 950 টাকা ধরা হয়েছে, যেটা পূর্বে 850 টাকা ছিল, এবার 100 টাকা বৃদ্ধি করা হয়েছে। 2022-23 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে 20 মার্চ, অর্থাৎ আজ হচ্ছে 16 মার্চ, আগামী 20 তারিখ, অর্থাৎ আর 4 দিন পর থেকে আবেদন শুরু হয়ে এই আবেদন চলবে 7 এপ্রিল 2023 পর্যন্ত। আর ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 16 থেকে 28 মে, অর্থাৎ 16 থেকে 28 মে এর ভিতরেই 2022-23 শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা শেষ হবে। তবে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে এটা এখনও জানানো হয়নি, এটা পরবর্তীতে জানিয়ে দেবে তারা। সুপ্রিয় শুধু, এ পর্যায়ে আমরা ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতাটা দেখব। তুমি যদি এ ইউনিটে আবেদন করতে চাও তাহলে তোমার এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ 8 থাকতে হবে, আবার প্রতিটা পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই তোমাকে 4 থাকতে হবে। তুমি যদি বি ও বি ওয়ান ইউনিটে আবেদন করতে চাও বিজ্ঞান শাখা থেকে, তাহলে তোমার দুইটা মিলে 8 থাকা লাগবে এবং প্রতিটিতে আলাদাভাবে 3.5 করে থাকা লাগবে। যদি মানবিক থেকে আবেদন করতে চাও তাহলে দুইটা মিলে তোমার 7.5 এবং প্রতিটাতে আলাদাভাবে 3 পয়েন্ট করে থাকতে হবে। আর তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে বি অথবা বি ওয়ান ইউনিটে আবেদন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় 8 থাকতে হবে এবং প্রতিটা আলাদা করে 3.5 থাকা লাগবে। সি ইউনিটে আবেদনের যোগ্যতা, সি ইউনিটে দুইটা মিলিয়ে তোমার অবশ্যই 8 থাকা লাগবে এবং প্রতিটাতে আলাদাভাবে 3.5 করে থাকা লাগবে। ডি ইউনিটে আবেদনের যোগ্যতা, ডি ইউনিটে এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ 7.5 থাকা লাগবে এবং প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই 3.5 থাকতে হবে। ডি ওয়ান সাব ইউনিট, এই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষা চতুর্থ বিষয় সহ মোট জিপিএ 6 থাকা লাগবে এবং প্রতিটাতে আলাদাভাবে 2.5 করে থাকলে তুমি ডি ওয়ান সাব ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা। এই ছিল 2022-23 শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যাগুলো দেখব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 48টি বিভাগ ও 6টি ইনস্টিটিউট রয়েছে, এতে সর্বমোট 4,926টি আসন রয়েছে। এর ভিতরে এ ইউনিটে আসন রয়েছে 1,214টি, বি ইউনিটে 1,221টি, সি ইউনিটে 442টি, ডি ইউনিটে 1,157টি আসন রয়েছে। আরও 2টি উপ ইউনিট রয়েছে, বি ওয়ান এ ইউনিটে আসন সংখ্যা রয়েছে 125টি ও ডি ওয়ান এ ইউনিটে আসন সংখ্যা রয়েছে 30টি। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বমোট 6টি ইউনিট রয়েছে, এ বি সি ডি, বি ওয়ান ডি ওয়ান, এই 6টা ইউনিটের সর্বমোট আসন সংখ্যা হল 4,926টি।